ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান বলেছেন ডিজিটাল নিরাপত্তা আইনের মতো সাইবার সিকিউরিটি আইনও মানুষের বাক ও মত প্রকাশের স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতা নিয়ন্ত্রণের হাতিয়ার প্রস্তাবিত সাইবার নিরাপত্তা বিধিমালা অনুমোদনের আগে এই আইন ঢেলে সাজাতে হবে বলেও মনে করেন বিশিষ্টজনেরা প্রতিবেদনে এবং এখানে অপরাধের সংজ্ঞাগুলো এতটাই দুহাজার আঠারো সালে ডিজিটাল নিরাপত্তা আইনের পরিবর্তন এনে দু সালে সরকার প্রণয়ন করে সাইবার সিকিউরিটি আইন সম্প্রতি এই আইনের বিধিমালাও করা হয়েছে বৃহস্পতিবার রাজধানী মাইডার্স সেন্টারে টি আই বি কার্যালয়ে এই বিধিমেলার নানা অসঙ্গতি তুলে ধরা হয় লিখিত উপস্থাপনায় বলা হয় এই বিধিমালার অপরাধগুলোর সংজ্ঞা স্পষ্ট করা হয়নি ডিজিটাল নিরাপত্তা আইনের নানা তথ্য হুবহু তুলে ধরা হয়েছে সাইবার নিরাপত্তার জন্য সাইবার অপরাধগুলোকে যেভাবে ডিফাইন করা উচিত ছিল ওই আইনে কিন্তু সেভাবে ডিফাইন করা হয় নাই তো এই কারণে ওই আইনটা আগে সংশোধন করতে হবে ব্যাপকভাবে তারপরে এই ধরনের একটা বিধিমালা যেটা এখানেও কিন্তু সংশোধন আমরা প্রস্তাব করছি সেগুলো করতে হবে এ সময় টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন সাইবার নিরাপত্তা আইনে ডিজিটাল নিরাপত্তা আইনের অনেক কিছু রয়ে গেছে এই আইন ঢেলে সাজাতে হবে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টেরই শুধু খোলসের পরিবর্তন নামের পরিবর্তন বাস্তবে মূল উপাদানগুলো আগের মতোই রয়ে গেছে এই দেশের মানুষের অধিকার লঙ্ঘন বিশেষ করে বাকস্বাধীনতা স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা তথ্য প্রকাশের স্বাধীনতা সাংবাদিকতার স্বাধীনতা পেশাগত স্বাধীনতা বিশেষ করে ইনফরমেশন টেকনোলজি ব্যবহার করে যে মত যে যেই ব্যবহার করে মত প্রকাশে তথ্য প্রকাশের যেই অবাধিত সুযোগ সৃষ্টি হয়েছে সেটাকে আসলে নিয়ন্ত্রণ করার একটা ব্যাপক হাতিয়ার এখানে আমরা দেখতে পাচ্ছি প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইন বিধিমেলা অনুমোদনের আগে অংশীজনের সঙ্গে আলোচনারও পরামর্শ দিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ক্ষেত্রে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদেরকে সম্পৃক্ত করে নাগরিক সমাজকে সম্পৃক্ত করে সাংবাদিক সমাজকে সম্পৃক্তদেরকে সম্পৃক্ত করে এর অগ্রসর হওয়া অপরিহার্য বলে মনে করি কিভাবে সৈকত বাংলা ভিশন ঢাকা